বিমানের মধ্যে কিছু সমস্যাও তো আছে, সেই সমস্যাগুলি ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। প্রথমত আজকে ভারতীয় হাই কমিশনের এটা একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, তো সেখানে সৌজন্য সাক্ষাৎকারে যা যা হয় আমরা আলোচনা করেছি। বাট ন্যাচারালি তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের মধ্যে যে বিমান এবং পর্যটনের যে কোঅপারেশন আরও বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করেছি। সেখানে ভারতীয় তরফ থেকে আমাদেরকে কিছু অফারও দিয়েছে, আমরা সেগুলি বিবেচনা করব। ইতিমধ্যে আমাদের সঙ্গে তাদের সিভিল এভিয়েশন এবং বিমানের যথেষ্ট, একটু আগে শুনেছেন যে প্রতিদিন প্রায় 200-এর উপরে ফ্লাইট বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করে, এটাকে আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কি না তারা আলোচনা করেছেন। আমরা বলেছি যে আমরাও এটা দেখব। আর এছাড়া ট্যুরিজম সেক্টরে আমরা আলোচনা করেছি যে কীভাবে উভয় দেশের মধ্যে, বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে আরও বেশি করে পর্যটক আসতে পারে, তার জন্য পর্যটন মেলার ব্যবস্থা আমরা দুই দেশে করব এবং সেখানে ভিসাকে সহজ করার জন্য কী করা যায় সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। বাট আপনারা বুঝতেই পারছেন যে ভিসার ব্যাপারটা শুধু আমাদের একলা মন্ত্রণালয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে, তো সেখানে আমরা ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব। ওভারঅল আমি এইটুকু বলতে পারি যে আমরা চাই যে বাংলাদেশের ওভারঅল ডেভেলপমেন্টে সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম দুই সেক্টরে ভারতের সঙ্গে আমাদের যে কোঅপারেশনগুলি চলছে এই মুহূর্তে সেগুলি অব্যাহত থাকুক এবং আগামী দিনে আরও নতুন নতুন কী কী করা যায় সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এই অনারাইভাল ভিসার ব্যাপারটা শুধু ভারতের সাথে নয়, সারা পৃথিবীর সাথেই, বিশেষ করে ট্যুরিস্টরা যাতে অনারাইভাল ভিসা পায়, আমাদের এম্বাসিগুলিতে যাতে যারা ট্যুরিস্ট হিসেবে আসতে চায় তারা যাতে ভিসাটা দ্রুততার সাথে পায়, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। কেবল তো আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহের দিকে এইসব ব্যাপার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে আলোচনা করব। বিমানের অব্যবস্থাপনা কতটা আছে সেটা আরও খতিয়ে দেখতে হবে। তবে আমি মনে করি বিমান বেশ ভালোই চলছে, লাভজনকভাবে চলছে এবং যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যদি বিমানকে নিয়ে খুব বেশি উচ্চ আশা পোষণ করেন, এমিরেটস বা এদের মতো সঙ্গে তুলনা করেন, তাহলে কিন্তু সঠিক হবে না। লিমিটেড এয়ারক্রাফ্ট নিয়ে চলতে হয়, এয়ারক্রাফ্ট টেকনিক্যাল মাঝে মাঝে হয়ে যায়, তাছাড়া শীতকালে আমাদের কুয়াশার কারণে ডিসরাপ্ট হয়, এগুলিকে আপনাদেরকে মনে রাখতে হবে যে এগুলির জন্য অনেক সময় দেরি হয়, যাত্রা অন্যান্য সমস্যাগুলি তৈরি হয়। এর মধ্যে বিমান চেষ্টা করে যাচ্ছে, আমরা এটা আরও উন্নতি কীভাবে করা যায়, নতুন বিমান কেনার ব্যাপার নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, এগুলি হচ্ছে। তবে হ্যাঁ, বিমানের মধ্যে কিছু সমস্যাও তো আছে, সেই সমস্যাগুলি ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি, বেশ কিছু লোককে পানিশমেন্ট দেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে দুজন পালিয়ে গেছে, তাদের ব্যাপারে আমরা কঠোর অ্যাকশনে গিয়েছি। যে বাংলাদেশে আছে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে, যে কানাডায় পালিয়ে গেছে ইতিমধ্যে তার ভিসাকে ক্যান্সেল করা হয়েছে, যাতে সে ওইখানে পাসপোর্ট বাতিল করা হয়েছে, এবং এই ধরনের অন্যান্য ব্যাপার যেখানে কিছু দুর্নীতির ব্যাপার আছে এগুলি আমরা খতিয়ে দেখছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পারবো না, আমাদেরকে পারতে হবে, টুগেদার আমরা সকলে মিলে একসাথে এটাকে পারতে হবে, সমস্যাগুলি তো সমাধান করতে হবে। নতুন করে বাজেট বাড়াবার প্রয়োজন আছে কিনা সেটা তো আপনারা প্রত্যেকে দেখছেন, আমাদের সঙ্গে এটা নিয়ে যখন আলোচনা হবে তখন আমরা দেখবো যে বাজেট বাড়ানো লাগবে কিনা। ন্যাচারালি নতুন নতুন এলিমেন্ট যোগ হচ্ছে, তো সেখানে হয়তো বাজেট বাড়াবার প্রয়োজন হতে পারে, অথবা বর্তমানে যে বাজেট আছে জায়গার তার মধ্যে থেকে করা যেতে পারে। আমরা দেখবো যে কোনটা করা যায় এবং যেটাতে দেশের লাভ হবে, বিমানের লাভ হবে সেটাই আমরা করব। প্রবাসীদের জন্য এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কাউন্টারের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।